শিক্ষার্থীরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আজকে তোমাদের সাথে যে পাট নিয়ে আলোচনা করব তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখার চার নাম্বার লেকচারটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমরা গত দুইটা তিনটা ক্লাসে তিনটা ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপর আলোচনা করেছি এবং বিভিন্ন রকমের স্থানাঙ্ক ব্যবস্থার যে কার্তেসীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ছিল সেগুলো আমরা আলোচনা করেছি তো আমরা ব্যাকে যাব না আমরা আজকে শুরু করব হলো তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের যে দুই নাম্বার অনুসরণী যেটা রয়েছে তিন দশমিক দুইয়ে তার মানে আমরা এখানে বিভক্তিকরণ বিভক্ত এবং বহুর বিভক্ত আমরা অনুপাতের সূত্র নিয়ে এখানে আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা আজকে অনুপাতের সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো শিক্ষার্থীরা আমরা বোর্ডে যাচ্ছি তোমার নিশ্চয়ই রেডি হয়ে আছো কাগজ কলম নিয়ে দেখো আমরা খুবই সহজ জিনিস নিয়ে আলোচনা করব আজকে আমরা আজকে আলোচনা করব হলো বিভক্ত অর্থাৎ এবং বহির্বিভক্ত অনুপাতের সূত্র যেটাকে আমরা বলি এটা নিয়ে আমরা আজকে আলোচনা মনে করো এই তলের মধ্যে এই কার্তিশীয় তলের মধ্যে আমার আমি যদি এটাকে এটাকে যদি আমি এক স্থানাঙ্ক ওয়াই অক্ষ আর এটাকে যদি আমি এক্স অক্ষ ধরে নেই এটা আমার অরিজিন হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এটা আমার এক্স অক্ষ আমি এই স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো বিন্দু নিচ্ছি মনে করো এখানে একটা বিন্দু রয়েছে আমার পি এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমি বলে দিচ্ছি হল এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা একটা পি বিন্দুর স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক ব্যবস্থায় আরেকটা বিন্দু রয়েছে মনে করো এখানে এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি হলো কিউ মনে করো এই এই পি এবং কিউ এই যে একটা সরল রেখা হবে আমি যদি পি এবং কিউ এই দুইটা বিন্দুকে যোগ করে দেই তাহলে আমি এখানে একটা সরল রেখা পাচ্ছি এই সরল রেখাটাকে অন্য আরেকটা বিন্দু মনে করো আর এখানে একটা বিন্দুকে আমি লিখছি আর এক্স কমা দুইটা অনুপাতে ভাগ করেছে অনুপাত দুইটাকে পি আর অনুপাত আর কিউ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু অর্থাৎ আমরা প্রথম অনুপাতটাকে যদি এম ওয়ান ধরি আর দ্বিতীয় অনুপাতটাকে যদি আমরা এম টু ধরি তাহলে আমরা এই যে আর বিন্দুটা রয়েছে এই আর বিন্দুটাকে আমরা বলছি বলছিল বিভাগ বিন্দু এই আর বিন্দু স্থানাঙ্কটা আমরা বের বিন্দুক এবং এই আর বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমরা একটা ফর্মুলা ডেভেলপ করব শিক্ষার্থীরা এখানে আমরা দেখো আমরা যদি এই পি বিন্দু থেকে এক অক্ষের উপর একটা লম্বাঙ্কন করে দিই মনে করো পি বিন্দু থেকে এক লম্ব লম্বাঙ্কন করলাম কিউ বিন্দু থেকে এক অক্ষের উপর লম্বাঙ্কন করলাম আর বিন্দু থেকে এক্স লম্ব অঙ্কন পি বিন্দু থেকে যে লম্বটা আমরা অঙ্কন করেছি সেটা সাপোজ PA এখান থেকে যেটা করেছি সেটা হচ্ছে PB আর বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করেছি সেটা হচ্ছে RC এবং একই ভাবে আমি যদি পি বিন্দু থেকে RC এর উপর একটা লম্ব অঙ্কন করি মনে করি সেটাকে আমি নাম দিলাম হলো RS আর আর বিন্দু থেকে PS আর আর বিন্দু থেকে QO এর উপর লম্ব অঙ্কন করি সেটাকে আমি নাম দিয়ে দিলাম যাক কিউ কি তাহলে আমরা যেটা জানতে চাচ্ছি আমরা এই আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে এখানে এই আর বিন্দুটাকে আমরা বলছি হলো বিভাগ বিন্দু এবং যেহেতু এটা পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যে অবস্থান করছে সেই জন্য আমরা এটাকে বলি অন্তর বিভক্ত অর্থাৎ এই অন্তর বিভক্তের ক্ষেত্রে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাচ্ছি আর বিন্দুর স্থানাঙ্ক এখন তোমরা চিত্র থেকে খুব সহজে বুঝতে পারছো দেখো এখানে এই যে আমি পি বিন্দু থেকে লম্বাঙ্কন করেছি তাহলে আমি এখান থেকে বলতে পারছি হলো পি এ খুব সহজে বলতে পারবে পি এ সমান কথা হবে ওয়াই ওয়ান থেকে বোঝা যাচ্ছে ও এ ও এটা কথা হচ্ছে ও এ হবে হলো এক্স ওয়ান তারপরে আমি আর বিন্দু স্থানাঙ্ক ধরেছি এক্স ওয়াই তাহলে এখান থেকেও আমি বলতে পারবো আর সি আর সি আমি বলতে পারবো হলো ওয়াই ঠিক একইভাবে ওসি ইকুয়ালস টু আমি বলতে পারবো হলো এক্স ঠিক এখানে যে কাজটা করেছি আমি কিউ বি কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2 তাহলে তুমি এখান থেকে বলতে পারবে হলো কিউ বি আমরা আমাদের পুরনো জ্ঞান থেকে বলতে পারছি কিউ বি ইকুয়াল টু হচ্ছে হলো y2 আর আমরা এখান থেকে ওবি ইকুয়াল টু আমরা বলতে পারছি হলো ওবি ইকুয়াল টু আমরা বলতে পারছি হলো x2 আমরা আবারো বলছি আমরা এই আর বিন্দু স্থানাঙ্ক বের করতে যাচ্ছি বিভাগবিন্দু স্থানাঙ্ক বের করতে যাচ্ছি অর্থাৎ আমরা এক্স এর মান এবং শিক্ষার্থীরা এখানে দেখো এই যে পি আর এস এবং কিউ আর ফলো করো তোমরা এই ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ তাহলে সদৃশ যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি দেখো আহ বাহুগুলোর অনুপাত হবে সমান তাহলে আমরা লিখতে পারবো পি

পিএস বাই আর যদি আমি প্রথম অনুপাতটাকে নেই তাহলে এটা সমান কিন্তু আমার দেয়া ছিল এম ওয়ান বাই এম টু অথবা আমি এটাকে ধরে নিয়েছি অর্থাৎ দুইটা অনুপাতে অন্তর্বিভক্ত করেছে আর বিন্দুটা পি এবং কিউকে কে এম ওয়ান অনুপাত অর্থাৎ এইটুকু হচ্ছে এম ওয়ান এই প্রথম যে অনুপাতটা এটা হচ্ছে এম ওয়ান আর দ্বিতীয় যে অনুপাতটা এটা হচ্ছে এম টু এই এম ওয়ান এবং এম টু অনুপাতে এটাকে অন্তর্বিভক্ত করেছে এখন তুমি আসো তাহলে আমরা যদি এখান থেকে লিখতে চাই পি এস বাই আর টি তাহলে আমি কি লিখতে পারি হচ্ছে ওসি মাইনাস ওসি টা হচ্ছে আমার আর হচ্ছে তার মানে আমি লিখতে পারবো আহ ওসিটা হচ্ছে আমার এক্স সরি ওসি আমার এখানে দেওয়া আছে এক্স দেখো ওসি কষ্ট হচ্ছে এক্স তাহলে আমি এখান থেকে লিখতে পারবো আমি বেরো করে নিতে পারি ইচ্ছে করলে আমি যদি একটু এখানে লিখে নেই যদি আমি দেখি আর এসি ওসি মাইনাস ও এসি হচ্ছে আমার এক্স মাইনাস ও এ হচ্ছে আমার হলো এক্স ওয়ান তাহলে আমি এখানে পিএস এর পরিবর্তে বসাতে পারবো এক্স মাইনাস এক্স ওয়ান ps এর পরিবর্তে আমি x x1 বসাতে পারবো ঠিক একই ভাবে যদি আমি rt কে বের করতে চাই ps rt rt দেখো rt হচ্ছে হলো bc rt এর পরিবর্তে আমি bc লিখতে পারি অথবা bc কে আমি লিখতে পারি ob oc bc কে আমি লিখতে পারি ob oc তো ob হচ্ছে আমার ob টা হচ্ছে হলো x2 ob টা হচ্ছে হলো x2 আর oc ওসি হচ্ছে আমার এক্স তার মানে এক্স টু মাইনাস এক্স তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা কি লিখতে পারছি দেখো আর টি এর পরিবর্তে আমি লিখতে পারছি হল এক্স টু মাইনাস এক্স অনুপাতটা আর সর্বশেষ অনুপাতটাকে যদি আমি নিয়ে নেই তাহলে এখান থেকে আমি লিখতে পারছি এখন যদি আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান ইকাল টু এম ওয়ান এক্স আমি এখানে আর একটু তোমাদের জন্য একটা লাইন রেখে দিচ্ছি আমি সরাসরি লিখে রাখছি এখান থেকে আমি যদি এখান থেকে এক্সটাকে বের করি তাহলে এক্সটা হবে যে এম ওয়ান এম আর এখানে আমি লিখতে পারবো হলো এম ওয়ান এক্স খুব সিম্পলি আমি এখান থেকে এর মানটা বের করে ফেলতে পারছি যেখানে আমার এম ওয়ান এবং এম টু আমার দেওয়া আছে আর এক্স ওয়ান এবং এক্স টু এটাও আমার দেয়া থাকবে বিন্দু দুটোর স্থানাঙ্ক আমার দেয়া থাকবে তাহলে আমি এক্স বের করে ফেলতে পারলাম ঠিক একইভাবে আমি যদি কে বের করতে চাই দ্যাটমিন্স আমি যদি আর এস বাই কিউটিকে বের করতে চাই দ্বিতীয় অনুপাতটাকে আমি যদি নেই দ্যাটমিন্স আর এস বাই কিউটি আর এস বাই এটা হচ্ছে হলো আমার এম ওয়ান বাই এম টু এম ওয়ান বাই এম টু ঠিক একইভাবে তুমি যদি আর এস বের করতে চাও আর এস যদি বের করতে চাও তাহলে এখানে আর এস হবে হলো আর এস হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমি একবারই লিখে ফেলছি আমি আর এখানে দেখাচ্ছি না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কিউটি কিউটি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই টু মাইনাস অর্থাৎ কিউটি হবে ওয়াই টি মাইনাস ওয়াই এম এখান থেকে আমরা আমি একটু এ পাশে লিখছি ডান পাশটা আমি লিখছি এগুলো আমার আর না হলো চলবে এটা আমি একটু মুছে ফেলছি মুছে আমি এই কাজটা এখানেই করছি দেখো চিত্রটা আমার থাকুক আমি এখান থেকে লিখতে পারছি চিত্রটা নিয়ে একটু কথা বলবো যার জন্য চিত্রটা আমি মুছে বলছি না আমরা এখান থেকে লিখতে পারবো হলো এখান থেকে যদি আমি আসি তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু এম ওয়ান ওয়াই ওয়াই টু 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 প্লাস প্লাস এম 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 ওয়ান ওয়ান বাই জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি যদি এটাকে সরলীকরণ করো তাহলে তুমি পেয়ে যাবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু িক তাহলে আমরা কিন্তু এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই পেয়ে গেলাম তাহলে স্থানাঙ্কটা কি হলো

বিভাগ বিন্দু স্থানাঙ্ক আর বিন্দু স্থানাঙ্ক এবং এটা হচ্ছে অন্তর বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখলাম এটা হচ্ছে তার ভুজ আর এটা হচ্ছে 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 অনুপাত এখন আমরা এখান থেকে একটু আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে হলো দেখো এখান থেকে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি মধ্যবিন্দু মধ্যবিন্দু স্থানাঙ্ক যে আমরা নির্ণয় করতে চাই তখনই আমি মধ্যবিন্দু বের করতে যাব তখন কিন্তু আমার এই আর বিন্দুটা পি এবং কিউ এর মধ্যবিন্দু হয়ে যাবে অর্থাৎ এম ওয়ান এবং এম টু এর যে অনুপাতটা হবে সেই অনুপাতটা সমান হবে দ্যাট মিনস পি আর এবং কিউ আর সমান হয়ে যাবে আমি বলতে চাচ্ছি আমরা মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু যখনই বের করতে যাব মধ্যবিন্দু যখনই আমরা বের করতে যাব তখন আমাদের পি আর এবং কিউ আর সমান হবে অর্থাৎ অনুপাত পি আর ইকুয়ালস টু কিউ আর সমান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলার দিকে তাকাই তাহলে আমাদের এখানে এম এবং এম সমান হয়ে যাবে তার মানে X1 তখন মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি আর বিন্দুটা পি এবং কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা ইউজ করব x1 x2 2 y1 y2 2 খুব সহজ জিনিস এর পরে আসো এটা মধ্যবিন্দু হলো ঠিক আছে এটা অন্তর ক্ষেত্রে সেটাও আমার ঠিক আছে কিন্তু এই আর বিন্দুটা যদি আর বিন্দুটা যদি পি এবং কিউ এই যে সংযোজক সরলরেখাটা রয়েছে এই সরলরেখার যদি বহিষ্ট কোনো বিন্দু হয় অর্থাৎ যদি অবস্থান বাহিরে করে তখন আমাদের অবস্থাটা কি হবে এটার ক্ষেত্রে আমি আর ফর্মুলাটা তোমাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছি না আমি সরাসরি লিখে দিচ্ছি এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে বহির্বিভক্ত বহির্বিভক্তের ক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে আমার এই আর বিন্দুটা চলে যাবে মনে করো অবস্থানটা তখন এরকম হবে সাপোজ ইউ আর তখন আমরা এই আমাদের অনুপাত যেটা ছিল পি আর বাই কিউ আর আমাদের অনুপাতটা ছিল পিআর বাই কিউআর ইক টু এম ওয়ান বাই এম টু এটা আমাদের অনুপাত ছিল সেই ক্ষেত্রে এই পি আর বলতে আমি তখন বুঝবো হলো এই পুরুটাকে এম ওয়ান আর কিউ আর বলতে আমি তখন বুঝতে পারবো হলো এই কি হবে আমার এম টু এটা হবে তখন আমার এম টু এবং সেই ক্ষেত্রে এই বিভাগ এই যে বিন্দুটা আর বিন্দুটা তখন এটা একটা বহিঃস্থভাবে এটাকে বিভক্ত করবে এমন অনুপাতে এম টু অনুপাতে এবং সেই বহির্বিভক্তের ক্ষেত্রে যে সূত্রটা হবে এই সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো এর মধ্যে তারপর আমি বহির্বিভক্তের সূত্রটা লিখে দিচ্ছি শুধুমাত্র অন্তর্বিভক্তের ক্ষেত্রে লাস্ট ছিল এখানে হবে মাইনাস অর্থাৎ বহির্বিভক্তের ক্ষেত্রে বিভাগ বিন্দুটা হবে হল এম ওয়ান করছি এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান এম ওয়ান মাইনাস এম টু এটা হবে ভুজ আর কোটি হবে এম ওয়ান মাইনাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান এটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে বিভাগ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য ফর্মুলা শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ আমি বহির্বিভক্তটা তোমাদেরকে ডিরাইভ করে দেখালাম না তোমরা দেখে নিতে পারবা বহিতও করে দেওয়া আছে আমি অন্তর্বিভক্তটা দিয়ে ফর্মুলাটা আমি লিখে দিলাম তাহলে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম অন্তর বিভক্তিকরণের সূত্র বহির্বিভক্তিকরণের সূত্র এবং আমরা শিখতে পারলাম হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনুপাতটা হবে হলো এবং এই দুটো অনুপাত আমাদের সমান হবে আচ্ছা এখন আমি এটা মুছে ফেলছি এখন আমি যাচ্ছি হলো মধ্যবিন্দুর কথা আমি বলেছি তখন পি এবং কিউ এর মধ্যবিন্দু হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু আমরা এখান থেকে একটু বোর্ডটা মুছে নিচ্ছে আমরা এবার যাচ্ছি অন্য আরেকটা টপিক যাচ্ছি সেটা হচ্ছে ভরকেন্দ্র ভর কেন্দ্র ভর কেন্দ্র তোমরা জানো নিশ্চয়ই ভরকেন্দ্র কাকে বলে আমরা যদি গাণিতিক অ্যাসপেক্টের কথাটা বলি যে একটা ত্রিভুজের মধ্যমাত্রায়ের ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র আমরা আগের ক্লাস থেকে শিখে আসছি যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়ে থাকে তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি এসি বাহুর মধ্যবিন্দু ই বাহুর মধ্যবিন্দু এফ তাহলে এই যে মধ্যমা মধ্যমা কাকে বলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাটা হচ্ছে মধ্যমা তাহলে এডি একটা মধ্যমা বি হচ্ছে আরেকটা মধ্যমা আর সি হচ্ছে আরেকটা মধ্যমা এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা বলি ভর কেন্দ্র জি দ্বারা সূচিত করি তাহলে এ বিসি ভরকেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে আমরা এই ভর কেন্দ্রের ভর কেন্দ্রের স্থানাঙ্ক তুমি মনে করো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স টু ওয়াই টু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো এক্স থ্রি আমরা এই জি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাচ্ছি অর্থাৎ এক্স কমা ওয়াই আমি ধরে নিলাম যে জি বিন্দু ভরকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই আমরা এই ভর কেন্দ্র স্থানাঙ্কটা বের করতে চাই তো শিক্ষার্থীরা এখন আমরা আগে থেকে জানি যে আহ এজি অনুপাত জিডি তোমরা নিশ্চয়ই বলতে পারবে কত হবে এজি অনুপাত জিডি ভরকেন্দ্র ভরকেন্দ্র মধ্যমাত্রয়কে 2:1 অনুপাতে অন্তর্বভক্ত করে 2:1 অনুপাতে অন্তর্বভক্ত তাহলে এখানে আমরা বলতে পারি টু কোন দিকে থাকবে? শীর্ষবিন্দুর দিকে। তার মানে AG হবে 2 আর GD টা হবে 1। প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে BG হবে 2, GF হবে 1। এখানে CG হবে 2। তার মানে এইটুকো হচ্ছে 2 আর এইটুকো হচ্ছে আর একটা কথা আমরা এখানে বলতে পারি দেখো এখানে B এবং C এর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ডি পারি ডি বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি আমরা ডি বিন্দু বাই টু একটু আগে শিখে আসলাম ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু এক্স ওয়ান্স টু এক্স থ্রি বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু এটা হচ্ছে ভরকেন্দ্র ডি বিন্দু স্থানাঙ্ক বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক আমি ডি বিন্দুকে নিয়েছি ই বিন্দুকে নেওয়া যেত এফ বিন্দুকেও আমি নিতে পারতাম কোনো সময় তাহলে এখন দেখো এই জি বিন্দুর ক্ষেত্রে যদি আমি অনুপাতে সূত্র প্রয়োগ করতে থাকি এ জি এবং ডি এখানে এই জি বিন্দুটা কিন্তু রেখাটাকে এ এবং ডি বিন্দুকে টু অনুপাত ওয়ান ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তাহলে আমরা এখান থেকে এই জি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো তার আগে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো

প্রথম স্থানাঙ্কটা এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এম ওয়ান হচ্ছে আমার এখানে টু আর এম টু হচ্ছে হলো ওয়ান তাহলে আমার কি হচ্ছে অবস্থাটা এখান থেকে আমি টু টু বাদ দিতে পারবো তার মানে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি অর্থাৎ ভরকেন্দ্রের ভুজ হচ্ছে আমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি এখান থেকে আমি যদি ভরকেন্দ্রের কোটি বের করতে চাই মনে করো আমি ওয়াই বের করতে চাই ওয়াই যদি বের করতে চাই একইভাবে এম ওয়ান ইন্টু ওয়াই টু এম ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সরি এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু এম টু ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই আর নিচে থাকবে হলো আমার

এটা হচ্ছে একটা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের জন্য স্থানাঙ্ক যেমিতিতে সূত্র যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমরা সেখান থেকে তার ভর কেন্দ্র যে স্থানাঙ্ক বের করতে পারবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি এই ফর্মুলা ইউজ করে আমরা একটা ত্রিভুজের স্থানাঙ্কা নির্ণয় করতে পারবো আমরা আগে বলেছি আমাদের আলোচনা থাকবে সবকিছু এখানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমাদের আলোচনাটা থাকবে শিক্ষার্থীরা এটা হচ্ছে এই মোটামুটি আমাদের এই অনুসূত্রের জন্য আমাদের যে ফর্মুলাগুলো আমরা দুই একটা অনুসিদ্ধান্ত এর সাথে তোমাদের সাথে একটু আলোচনা করতে পারি অনুসিদ্ধান্তগুলো একটু আলোচনা করে দিতে পারি তোমাদের প্রবলেম সলভিং এর জন্য হয়তো সুবিধা হবে এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটু মুছে নেই আর আমরা ভর কেন্দ্র পড়ে ফেলেছি ভর কেন্দ্র আমরা বাদ দিয়ে দিচ্ছি এখানে এই আমি যে কথা বললাম যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া ছিল আমি ভর নির্ণয় করেছি কিন্তু এমনও হতে পারে যে এই একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু না দিয়ে তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এ বাহুর মধ্যবিন্দু এফ এই বিন্দুগুলো আমার দেয়া আছে তুমি মনে করো ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হলো এ ওয়ান b1 বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে মনে করো a2 p2 বিন্দু স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে a3 আমি এখন যদি এই ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে চাই আমি আবারও বলছি এখানে কিন্তু তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আগে আমাদের দেওয়া ছিল হলো তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখন আমাদেরকে শুধুমাত্র তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দাও আমরা সেই ক্ষেত্রে ত্রিভুজটা যদি ভরকেন্দ্র বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য ফর্মুলাটা হবে হলো জি কে যদি আমি ভরকেন্দ্র হিসাবে ধরে নিই তাহলে হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি বাই থ্রি বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি বাই থ্রি এটা আমরা মনে রাখতে পারি আমাদের এমসিকিউ প্রশ্ন যদি থাকে পরীক্ষায় বা এটাকে আমরা এই ফর্মুলা ইউজ না করেও করতে পারি গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে কিন্তু একটু লেন্দি হবে তবু ফর্মুলাটা মনে রাখলে আমাদের ছোটখাটো প্রশ্নগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে তাহলে এটা হচ্ছে হলো একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে আমরা সেখান থেকে সেই ত্রিভুজের হর নির্ণয় করতে পারবো ক্লিয়ার শিক্ষার্থীরা আমরা আরেকটা এটা একটা অনুসিদ্ধান্ত হিসাবে আমি বললাম আমি আরেকটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হলো একটা ত্রিভুজের আমরা যদি অন্তকেন্দ্র কেন্দ্র বের করতে এটা আমি মুছে ফেললাম এটা হলো ভর কেন্দ্রের কারণ আমরা যেমিতি যখন শেষ করে ফেলবো তখন আমরা দেখবো যে অনেক জিনিস স্থানাঙ্ক সরল রেখা বৃত্ত সেকেন্ড পেপারে গিয়ে আমরা আবার কনিক পড়বো তো সেখানে আমাদের এগুলো কিন্তু রিলেটেড একটার সাথে আরেকটা রিলেটেড এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা আমি মুছে ফেলি ভর কেন্দ্র আমার শেষ আমি এখন যা বললো অন্তকেন্দ্র নির্ণয় ফর্মুলাগুলো শেষ করে নেই তারপরে আমি প্রবলেম সলভিং এ যাই মনে করো এটা আর একটা ত্রিভুজ এ ই একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে আমি অন্তকেন্দ্র বের করতে যাচ্ছি তোমাদের নিশ্চয় মনে আছে অন্তকেন্দ্র কাকে বলে একটু মনে করার চেষ্টা করো দেখি অন্তকেন্দ্র কাকে বলে অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে অন্তবৃত্ত অন্তকেন্দ্র যদি হয় তাহলে এই বিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি সেই লম্বটা এটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে অর্থাৎ মনে করো এডি আর এখান থেকে যদি আমি আরেকটা লম্ব অঙ্কন অন্তকেন্দ্রগুলো এগুলো সব লম্ব হবে এডি আর হলো বিই এটা লম্ব আবার এখান থেকে এখানে লম্ব অঙ্কন করলে এখানে এই বিপরীত বাহুর উপর লম্ব এখান থেকে বিপরীত বাহুর উপর লম্ব এখান থেকে বিপরীত বাহুর উপর লম্ব এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র অন্তকেন্দ্র তাহলে এই অন্তকেন্দ্র আমরা আই বের করতে চাই একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আমি এখান থেকে এই এ বি সি ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে চাচ্ছি আমি আবারও বলছি অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র অর্থাৎ এই এই ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তিনটা বাহুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তাহলে সেইটার কেন্দ্রকে বলা হচ্ছে অন্তকেন্দ্র আমরা এইভাবে দেখতে পারি যে এইটা একটা যদি ত্রিভুজ ধরি আমরা তাহলে এইটার এই বাহু এই একটা বাহুকে স্পর্শ করে এভাবে আরটা বাহুকে এভাবে আর তাহলে এই অন্তকেন্দ্র বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে যদি আমি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে চাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কিভাবে আমরা জানি হম থেকে আমরা জানি আমরা বি সি টু বলি আমরা এ আর এসি সি টু আমরা বলবো হলো বি আর এ বি ইকোয়াল টু আমরা বলবো হলো সি স্মল লেটার এগুলি হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে তোমরা ত্রিকোণমিতিতে পড়েছ ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারে পড়েছ তো বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে

তার মানে এখানে আমাকে কাজ করতে হবে কাজটাকে আমাকে আগে দৈর্ঘ্য বের করে নিতে হবে এ এববাহ দৈর্ঘ্যমানি হচ্ছে সি আর বিবাহ দৈর্ঘ্য বের করে নিতে হবে বিসি বিবাহ দৈর্ঘ্যবাণী হচ্ছে এ আর এসি বাহু দৈর্ঘ্য বের করে নিতে হবে এসি বাহু দৈর্ঘ্য মানে হচ্ছে বি কিভাবে দৈর্ঘ্য বের করে নিব আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে দেওয়া আছে আমরা এখান থেকে বের করতে এবুয়াই টু দেওয়া আছে দেওয়া আছে সেখান থেকে আমরা বিসি এর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো আর এখানে আমাদের সি এর দৈর্ঘ্য সি এ সি বিন্দু এবং এ বিন্দু দেওয়া আছে আমরা সি এর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তো আছেই তারপর আমরা এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা এখান থেকে একটা ত্রিভুজের অন্তকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো তো শিক্ষার্থীরা এই থ্রি পয়েন্ট যেটা আমরা দেশ সরল রাখা চ্যাপ্টারের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির জন্য আমাদের এই হচ্ছে মোটামুটি ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই চ্যাপ্টারের যে প্রবলেম যেগুলো রয়েছে আমাদের সেগুলো আমরা সলভ করতে পারব তাহলে আমরা এখন যাব হলো প্রবলেম সলভিংয়ে মুছে ফেলি ওকে আমরা প্রথম যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তোমরা লিখে নিতে পারো দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটা বিন্দু হচ্ছে সেভেন সেভেন আর একটা বিন্দু হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস সেভেন তোমাদেরকে বোঝাচ্ছি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এটাকে আমরা ধরো এটা ওয়াই অক্ষ আর এটাকে আমরা ধরছি এক্স অক্ষ বিন্দু দুটো হচ্ছে হলো

এটা মনে করো তোমার বি বিন্দু বিন্দুটা স্থানাঙ্ক টেন আমাদেরকে বলেছে এই দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাকে এই দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাকে এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুর ভুজ নির্ণয় করতে হবে আবার বলছি সেভেন সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে অক্ষ যে অনুপাতে ছেদ করে এক্সঅক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ মনে করো পি বিন্দুতে ছেদ করে আমি সেই পি বিন্দুর ভুজটা বের করতে চাই তোমরা নিশ্চয়ই বলতে পারো সেই বিন্দুর কোটিটা কত হবে এ কত হবে কোটিটা পি বিন্দুর কোটি কত হবে আচ্ছা সেটা আমি পরে আসছি তোমাদেরকে সময় দিলাম তোমরা একটু চিন্তা করে থাকো চিন্তা করতে থাকো আচ্ছা এখন আমি মনে করে ধরলাম যে পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরলাম আমাকে বের করতে হবে পি বিন্দু স্থানাঙ্ক এক নাম্বার কথা দ্বিতীয় কথা হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্সটাকে আমাদের বের করতে হবে এই ভুজ কত হবে কোশ্চেনটা এরকম চিত্র দিয়েও দিতে পারে অথবা সরাসরি প্রশ্ন আকারে আসতে পারে যে সেভেন সেভেন ও মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দু দুটি সংযোগ রেখাংশ এক্স অক্ষকে যে বিন্দুর ছেদ করে সেই বিন্দুর ভুজ নির্ণয় করো অর্থাৎ সেই বিন্দুর যে এক্স এর মানটা কত সেটা নির্ণয় করো তো আমরা তাহলে বিন্দু দুটিকে আমরা ধরে নিলাম একটা বিন্দুকে আমরা ধরেছি হলো মনে করি বিন্দু দুটি স্থানাঙ্ক এ সেভেন সেভেন আর একটা বিন্দু হচ্ছে বি মাইনাস ফাইভ মাইনাস টেন এবং এই সরল রেখাটা এই রেখাটা এক্স অক্ষকে এক্স অক্ষকে পি কমা কত হবে যেহেতু এক্স অক্ষের উপর আমরা জানি Y স্থানাঙ্ক সব সময়ের জন্য জিরো থাকবে এক্স এর উপর ওয়াই স্থানাঙ্ক সব সময় জিরো থাকবে তার মানে জিরো তাহলে আমি পি বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি এখানে এক্স কমা তাহলে আমাদেরকে এখান থেকে এই এই পি বিন্দুর আমাদেরকে ভুজ বের করতে হবে আমাদেরকে প্রথমে আর অনুপাতটাও যদি আমরা বের করতে চাই মনে করো আমি অনুপাতটা ধরে নিলাম যে এই অনুপাতটাকে আমি ধরে নেই হলো এম ওয়ান আর এই পাশে যে অনুপাতটা রয়েছে এটাকে আমি ধরে নিচ্ছি হলো এম টু কারণ পি বিন্দুর ভুজ বের করতে গেলে আমাকে অনুপাত জানতে হবে অনুপাত না জানলে আমি পি বিন্দুর ভুজ বের করতে পারবো না আচ্ছা তাহলে এখন আমি বললাম যে পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং অনুপাতটা আমি কি ধরলাম আমি অনুপাতটা ধরেছি হল এপি অনুপাত বিপি টু এম ওয়ান অনুপাত এম টু এখন এখান থেকে আমি যদি দুটো স্থানাঙ্কে আমরা জানি বিবেক বিন্দুর স্থানাঙ্ক নির্ণ করা ফর্মুলা আমি শিখে আসছি এটা হলো অন্তর্বিভক্ত করেছে এ এবং বিকে পি বিন্দুটা এখানে অন্তর্বিভক্ত করেছে তাহলে আমাদের প্লাসের সূত্র প্রয়োগ করতো আচ্ছা আমরা ইচ্ছা করলে এক্স এবং ওয়াই কিন্তু আমরা আগে ওয়াইটাকে বের করি কেন বের কারণ আমরা জানি ওয়াই স্থানাঙ্কের মান জিরো অর্থাৎ বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এখানে জিরো তুমি লিখে নিতে পারো যেহেতু বিন্দুটি এক্স উপর অবস্থিত বিভাগ বিন্দুটি এক্সক্ষের উপর অবস্থিত সুতরাং বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক জিরো আমরা এইভাবে লিখতে পারি বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বিভাগ বিন্দুর বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কানাঙ্ক জিরো ফর্মুলাটা আমার কি ছিল আমি একটু ফর্মুলাটা লিখছি তোমরা লক্ষ্য করো ফর্মুলাটা আমার ছিল এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম কেন আমি Y নিলাম কারণ ওয়াইকে আমি নিলাম এই জন্য এম ওয়ান প্লাস এম টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে আমি ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে জন্য আমি নিয়ে শুরু করেছি তাহলে আমি এখান থেকে কী লিখতে পারবো জিরো ইকুয়াল টু এম বলতে আমার এখানে হচ্ছে মাইনাস

10 m1 0 এখান থেকে তুমি লিখতে পারবে হলো 10 m1 equal তার মানে তুমি এখান থেকে বলতে পারছো m1 by m2 হচ্ছে তাহলে 7 10 m1 m2 হচ্ছে 7 10 অর্থাৎ অনুপাতটা হচ্ছে হলো 7 অনুপাত 10 অর্থাৎ x প্রথম কোয়াড্রেন্টে রয়েছে 7 আর দ্বিতীয় কোয়াড্রেন্টে রয়েছে হলো এর দিকে এপি এপি সমান সেভেন আর বিপি সমান টেন তাহলে আমরা এখান থেকে বিভাগ বিন্দুর ভুজটা আমরা এখন নির্ণয় করব আমরা অনুপাতটা পেয়ে গেলাম কোশ্চেনটা আমাদের এরকমও বলতে পারত যে সেভেন সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দুদের সংযোগ একাংশকে যে অনুপাতি বিভক্ত করে সে অনুপাতটা নির্ণয় করো তাহলে সে অনুপাত অনুপাত টেন অনুপাত হয়ে গেল এখন এরপরে বলতে পারে যে আমরা যেটাকে বলেছি যে বিভাগ বিন্দুর ভুজ নির্ণয় হতে পারে অক্ষ আমি বলতে 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 এই এখানে এখন যদি আমাকে বলে যে বিভাগ বিন্দুর ভুজ নির্ণয় করো তাহলে ভূজের জন্য আমার লাগবে হলো বিভাগ বিন্দুর ভুজ মানে হচ্ছে এক স্থানাঙ্ক বিভাগ বিন্দুর ভুজ মানে হচ্ছে আমি তাহলে এখানে লিখবো হলো এক স্থানাঙ্ক বিভাক বিন্দুর এক স্থানাঙ্ক আমি এখান থেকে লিখছি

বিয়া এক্স স্থানান্তরকে আমি বলেছি এক্স এম ওয়ান ইন্টু এক্স টু এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান তাহলে আমার এখানে কি হবে এম ওয়ান আমি পেয়েছি হলো সেভেন এম টু পেয়েছি হল টেন সেভেন ইন্টু এক্স টু মানে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস এম টু হচ্ছে হলো এম টু হচ্ছে আমার হলো টেন ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে হলো আমার সেভেন দ্যাট মিন্স এই একই কোশ্চেন কিন্তু আমি অনেকভাবে উপস্থাপন করতে পারি তোমাদের কাছে আমি বলতে পারি যে সেভেন সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দুটি সংযোগী রেখাংশকে ওয়াই অক্ষর যে অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো আর যখনই ওয়াই অক্ষের উপর আমি যাব তখন সেখানে আমি এই বিন্দুটার তখন আমরা বুঝকে জিরু জিরো ধরবো অর্থাৎ এক্স কে জিরো ধরবো এক্স কে জিরো ধরে আমি এম ওয়ান এম টু বের করবো তারপর সেখান থেকে আমাকে ওয়াই অক্ষের উপর যদি বলে তাহলে আমার বলবে যে এটার কোটি কত অর্থাৎ ওয়াই এর মানটা কত তখন ওয়াই এর মানটা বের করার জন্য আমি এখানে ওয়াই কে তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু ভ্যারিয়েশন হতে পারে এক্স অক্ষকেও বলতে পারে ওয়াই অক্ষ বলতে পারে এই ধরনের ভ্যারিয়েশন তোমাদের এখানে হতে পারে ওকে তাহলে আমরা এই প্রবলেমটা আমাদের শেষ আমরা পরবর্তীতে আরেকটা প্রবলেমের টিকে যাচ্ছি দেখো শিক্ষার্থীরা দেখো এরপরে যে প্রবলেমটা নিয়ে তুমি আমি তোমাদের সামনে আলোচনা করছি হচ্ছে তো এরকম একটা প্রবলেম দেখো মনে করো এভাবে আমি দেই এ একটা বিন্দু বি আর একটা বিন্দু আর একটা বিন্দু এখানে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে মাইনাস টু ফোর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু ফোর আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে ফোর মাইনাস ফাইভ নিচে লিখছি আমি ফোর মাইনাস ফাইভ আরেকটা শর্ত দেওয়া আছে আমি এটাকে ঠিক স্থানাঙ্ক অনুযায়ী বিন্দুটাকে বসাইনি আমি এমনি বসিয়েছি আরেকটা স্থানাঙ্ক আরেকটা শর্ত দেওয়া আছে সেটা দেওয়া হচ্ছিল এই সি বিন্দুকে এমনভাবে বর্ধিত করা হলো যেন এমন এমনভাবে বর্ধিত করা হলো যেন এসি ইকুয়াল টু থ্রি ইন্টু বি হয়

সি ইন্টু বিসি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো প্রশ্নটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় এ বি রেখাটিকে সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ এখানে এ বি সমান যদি থ্রি হয় বিসি সমান হচ্ছে ওয়ান আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে আমি এখানে ধরে নিলাম যে সি বিন্দু স্থানাঙ্ক ওয়াই শিক্ষার্থীরা প্রশ্ন নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এটাও বলা আছে এবি বি রেখাটে এমনভাবে বর্ধিত করা হয়েছে যেন অর্থাৎ এ বি সমান যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বিসি সমান হবে এক সেন্টিমিটার আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা বিভক্তিকরণের সূত্রে যাব আমরা বিভক্তিকরণের সূত্রে এখানে আমরা দুই ধরনের সূত্রে যেতে পারি আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র যেতে পারি বহির্বিভক্তিকরণের সূত্র যেতে পারি আমি এটাকে লিখতে পারি এভাবে এ বি বাই বিসি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ কি অনুপাত ওয়ান তাহলে আমি যদি এটাকে অন্তর্বিভক্তিকরণের সূত্র আমরা বের করতে পারি বহির্বিভক্তিকরণের সূত্র বের করতে পারি সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করবো ধরো আমরা লিখে নেই আমরা একটু ধরে নেই ধরি সি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই এক্স কম হিসাবে ধরে নিচ্ছি তো সিবিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় যদি আমি অন্তর বিভক্তিকরণের সূত্র বের করতে চাই তাহলে এখানে বিভাগবিন্দুটা বিন্দুটা কিন্তু বি ঠিক না বিবেক বিন্দুটা হচ্ছে হলো এখানে বি বিন্দু হচ্ছে বিভাগ বিন্দু তাহলে বি বিন্দু যদি বিভাগ বিন্দু হয় তাহলে আমার অনুপাতটা কত এই থ্রিটা হচ্ছে তাহলে আমার এখানে এম ওয়ান আর এটা হচ্ছে হলো আমার এম টু প্রথম বিন্দুটা হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দুটা হচ্ছে হলো এক্স ওয়াই যেটাকে আমরা বের করতে যাচ্ছি আর অন্তর্ভক্তিকরণ বিন্দু যেটা স্থানাঙ্ক ফোর মাইনাস ফাইভ যদি আমরা অন্তর বিভক্তিকরণের সূত্র আমরা প্রয়োগ করতে চাই আমি অন্তর বিভক্তিকরণের সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করছি বিভক্তিকরণের ক্ষেত্রে লিখে দিলাম অন্তর্্বিভক্তিকরণের ক্ষেত্রে তাহলে অন্তর্ভক্তিকরণের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই তাহলে বিভাগ বিন্দুর এখানে হলো এক্স স্থানাঙ্ক বিভাগ বিন্দুর এক স্থানাঙ্ক বের করার সূত্রটা কি ছিল আমি আবার একটু সূত্রটা লিখছি দেখো এক স্থানাঙ্ক বের করার সূত্রটা ছিল এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এটা হলো বিভাগ বিন্দুর এক স্থানাঙ্ক বের করার সূত্র তাহলে এখানে এক্স বলতে আমি পাচ্ছি এটা আমার ফোর ফোর এম ওয়ান আমি লিখেছি হলো থ্রি এক্স টু এক্স টু মানে কিন্তু এটা আমার এক্স টু অর্থাৎ এক্স প্লাস

অর্থাৎ আমরা এখান থেকে বিভাগ ভুজ বের করতে হলো সেটা হচ্ছিল বিভাগ বিন্দুর ভুজ হচ্ছিল এখানে সিক্স একইভাবে যদি আমি ওয়াইকে বের করতে চাই বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আমি আবার একটু লিখছি এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে আমার এখানে বিভাগ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছিল মাইনাস ফাইভ

তো আর আমরা যদি বহির্বিভক্ত সূত্র প্রয়োগ করতাম তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমি যদি এটাকে বহির্বিভক্ত সূত্র প্রয়োগ করতে চাই সেটা কিভাবে করব হ্যাঁ আমি করতে পারি আমি যদি সরাসরি এখানে আসতে চাই তাহলে আমার এই পুরো অনুপাতটা স্টুডেন্ট আমি এখন কিন্তু আলোচনা করছি বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র যদি প্রয়োগ করতে চাই আমি যদি এই পুরোটাকে নেই তাহলে পুরোটা কথা হবে চার হয়ে যাবে তাহলে এম ওয়ানের জায়গায় আমি তখন চার ইউজ করব অর্থাৎ এম বলতে তখন আমি বুঝবো হলো চার এম ওয়ান যদি আমার ফোর হয় এম ওয়ান যদি আমার ফোর হয় তাহলে আমার এম টু তো ওয়ান ঠিকই আছে তাহলে আমি সেখান থেকে তখন আমি তখন ফোর অনুপাত ওয়ান ধরে আমার করতে হবে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যেহেতু এখানে আমাদের এটা হয়ে গেল আমরা এখানে শেষ করছি এরপরে আমি অন্য আরেকটা প্রবলেমে যাব তোমাদের বইতে এরকম অসংখ্য প্রবলেম দেওয়া আছে তোমরা সেই প্রবলেমগুলোকে ভালো করে করবে করলে বিভিন্ন ধরনের আমরা এখন যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা এটা হচ্ছে হলো একটা আয়ত ক্ষেত্রে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো এটা একটা আয়ত ক্ষেত্র আয়ত হয়নি এটা বর্গের মতো হয়ে গেল আয়ত ক্ষেত্রে এই চারটা শীর্ষ বিন্দু এ বিন্দুটা দেওয়া আছে বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে মনে করো টু মাইনাস ওয়ান সি বিন্দুর স্থানাঙ্কটা এইট মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি আমাকে এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে এক নম্বরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বের আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রে ওয়ান এইট মাইনাস থ্রি আমাকে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে আমি এই ডি বিন্দু স্থানাঙ্কটাকে যদি এক্স ওয়াই ধরে নেই তাহলে আমাকে এখান থেকে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তো এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে গিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হলো এই পর্যায়ে আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি তোমরা ত্রিভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে বিশেষ করে আয়াত ক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র সামন্তরিক এদের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে শিখে নেবে তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে আমরা সলভ করতে পারব আমরা যখন এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাব তখন আমরা এসি কর্ণ নিব আর আমরা এখান থেকে বিডি কর্ণ নিব এসি কর্ণ নিব বিডি কর্ণ নিব আমরা এখান থেকে খুব সহজে লিখতে পারি এসি মধ্যবিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু আমরা এসি কর্ণের মধ্যবিন্দু এখান থেকে বের করতে পারবে কথা হবে বলতো এসি কর্ণের মধ্যবিন্দু হবে হল থ্রি থ্রি প্লাস এইট বাই টু আর টু মাইনাস থ্রি বাই টু মধ্যবিন্দু স্থানান্তর নির্ণয় সূত্র দ্যাট মিন্স ইলেভেন বাই টু মাইনাস হাফ এটা হচ্ছে আমার এসি কর্নের মধ্যবিন্দু এসি কর্নের মধ্যবিন্দু ইলেভেন বাই বাই টু মাইনাস হাফ আবার আমি যদি বিডি কর্নের মধ্যবিন্দু বের করতে চাই বিডি কর্ণের মধ্যবিন্দু যদি বের করতে চাই তাহলে কথা হবে এক্স প্লাস টু বাই টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস টু বাই টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রে কর্ণোদয়ের ছেদবিন্দু একই অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুটা যা হবে আর বিডি কর্ণের স্থানাঙ্কটাও একই একই হবে অর্থাৎ এই এই স্থানাঙ্কটা স্থানাঙ্কটা আর বিন্দুকে ইন্ডিকেট করছে তাহলে এই দুইটা যদি একই বিন্দুকে ইন্ডিকেট করে তাহলে আমরা লিখতে পারবো তোমরা লিখে নিবা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণোদয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক একই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো আমরা লিখতে পারবো এক্স প্লাস

তাহলে এইভাবে যদি সেটা আয়ত্তক্ষেত্র না হয়ে সামন্তরিক হয় বা রম্বস হয় বা বর্গক্ষেত্র হয় তাহলে আমরা যদি তার বৈশিষ্ট্যটা জানি তাহলে আমরা কিন্তু সেটা বের করতে পারবো এর পরে যে কোশ্চেনটা ছিল এটা তোমরা বাসায় করে ফেলবে সেটা হচ্ছে হলো এটার ক্ষেত্রফল নির্ণয় করো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ক্ষেত্রফল হবে হলো এ এবি ইন্টু বিসি আমরা স্থানাঙ্ক যেমন সূত্র প্রয়োগ করে বি এর দৈর্ঘ্য বের করব। বিসি এর দৈর্ঘ্য বের করব তারপরে এই দুটোকে গুণ করে দিলে আমরা আমরা পেয়ে যাব শিক্ষার্থীরা এটা তোমরা বাসায় সলভ করে ফেলবে আমরা এই চ্যাপ্টারে আমাদের যে ধরনের প্রবলেমগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা দরকার আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে